আরে গুড মর্নিং দিলীপ বাবু। হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং। তা চললেন কোথায়? আরে অফিস যাচ্ছি, আজ একটু তাড়া আছে তো তাই তাড়াতাড়ি অফিসে যেতে হচ্ছে। আপনার তো এখন অবসর জীবন। যা বলেছেন, কিন্তু ওটাই হয়েছে একেবারে মানে মানে দারুণ অসুবিধার কারণ, বুঝতে পারলেন? এতদিন কাজকর্ম করেছি, এখন কি করে সময় কাটাবো সেটাই বুঝতে পারছি না। এই সকালটা নয় বাজার করেই কাটিলাম, তারপর গিন্নি তো ওই 9:30 মধ্যে বেরিয়ে যায়, তার আবার এই 10:30 অ্যাটেন্ডেন্স। আচ্ছা দাদা, আপনার বাড়িতে যে কাজের লোকটি আছে তাকে একটু বলুন না, আমার বাড়িতে কাজের জন্য ব্যবস্থা করে দেয়। খুব অসুবিধার মধ্যে আছি বুঝলেন তো, স্ত্রী আর একা পারছেই না। হুম বুঝলাম, কিন্তু ওর মতো পাওয়া খুব দুষ্কর। ও একেবারে মানে নিজের লোকের মতো বুঝলেন, এত বছর আমাদের বাড়িতে কাজ করছে আপনি বিশ্বাস করবেন না। এই তো এতদিন আমি কাজ করতাম, আমি আমার স্ত্রী সকালবেলায় বেরিয়ে যেতাম, সকালবেলা আমাদের ভাত ডাল তরকারি, দুপুরের টিফিন সব একেবারে, তারপরে রাত্রের খাবার সব একেবারে নিজের হাতে ব্যবস্থা করে রাখ, ওকে মানে বলবো। আচ্ছা দাদা, আমি তো শুনেছি আপনারাও ওকে একেবারে নিজের মেয়ের মতো করে দেখেন। নিজের একটিমাত্র ছেলে, আপনি তো জানেন সেও ব্যাঙ্গালোরে বড় একটা কোম্পানির সিইও, মনে হয় না কোনোদিন আর এখানে এসে সেটেল করবে, তাই আমরা দুজন ওকে আর কি ওই মেয়ের মতনই দেখি আর। আচ্ছা দাদা, তাহলে আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে, চলি তাহলে। হ্যাঁ 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 আসুন। কেন, কি হলো? আরে কাকিমা বেরিয়ে গেল না, তাই আজ আমি একটু বাড়ি যাচ্ছি, ছেলেটা স্কুল থেকে আসলে ওকে আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর চলে আসবো, ঠিক আছে? যদি তুমি তার মধ্যে চলে আসো তাই তোমায় চাবিটা দিয়ে গেলুম। না না, আমার আসতে দেরি হবে, ইলেকট্রিকের বিল জমা দিতে যাচ্ছি তো, লম্বা লাইন হয়। কি দেখছো তুমি আমার দিকে এরকম করে তাকিয়ে? না না কিছু না, ঠিক আছে তুই যা, তুই তুই যা।
কাকু তোমার চা। ও চা, তোমার কি শরীরটা খারাপ লাগছে কাকু? বলছিলাম যে আমার মাথায় একটু তেল দিয়ে দিস তো। ঠিক আছে, তুমি যখন স্নান করতে যাবে তার আগে তোমার মাথায় আমি তেল দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। কি হলো? তোমার কি শরীরটা খারাপ লাগছে? মাথাটা মনে ধরছে সকাল থেকে। ঠিক আছে, চাটা ঠিক করে ধরো, পড়ে যাবে। মাথায় তেল দিয়ে একটুখানি ভালো করে স্নান করো, করে ভাত খেয়ে রেস্ট নাও, শরীরটা ঠিক হয়ে যাবে। আমি আসছি। তুই তো স্নানটা করবি, স্নানটা করে নে না, আমি বিকেলবেলা মিস্ত্রি ডেকে সারিয়ে দেবো। স্নানটা করে আসি, ঠিক আছে? আসছি। শোন 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 তা শোন, তোর চোখ নে গুলটা না, আমার আমার ভীষণ দুর্বল করে দিয়েছে। কাকিমা জানতে পারলে আর রক্ষে রাখবে না কাকু। কেউ কেউ জানতে পারবে না সন্ধ্যা, সন্ধ্যা কেউ জানতে পারবে না সন্ধ্যা, সন্ধ্যা শোন 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 সন্ধ্যা শোন 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 শোন, তোর ছেলে সব দায় দায়িত্ব আমার, তোর স্বামী তো তোকে কবে ছেড়ে চলে গেছে। Thank you.
আমি বেরোলাম। ও বেরোচ্ছ? দেখতে পাচ্ছ না বেরোচ্ছি? না মানে বলছিলাম যে সাবধানে যেও। বাবা হঠাৎ করে কি ব্যাপার? এত বছর মুখ দিয়ে তো সাবধানে যেও কথাটা বেরোয়নি, এখন হঠাৎ? না এমনি বললাম আর কি। সেদিনের মতো তোমার মাথাটা আবার ব্যথা করছে না তো? না 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 মাথা ব্যথা আজ করছে না, ঠিক আছে। বেশ ঠিক থাকলেই ভালো, আসছি আমি। ঠিক আছে। এত বছর ধরে যে মেয়েটা এ বাড়িতে কাজ করছে, যে তোমাকে কাকু বলে ডাকে, আর তার সঙ্গে তুমি এরকম? তোমার ছেলে, তোমার ছেলে ব্যাঙ্গালোরে মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, যে আজ বাদে কাল বিয়ে করে ঘরে বউ নিয়ে আসবে, তার ভরসায় আমি রেখে যাবো? হ্যাঁ আমি যখন বেরিয়ে যাব তার সঙ্গেও যদি তুমি চুপ 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 অরুণা চুপ। আমি জানি, আমি জানি আমি ক্ষমারও অযোগ্য। আসলে জানো তো সত্যি কথাটা কি? আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কর্মভূমি। একদম ঠিক কথা বলেছ। যতদিন চাকরি করেছ, কাজের মধ্যে থেকেছ, ততদিন মাথার মধ্যে কোনো রকম শয়তানি নাড়া দেয়নি। হ্যাঁ গো সত্যি তাই, একদম ঠিক কথা বলেছ, একদম ঠিক কথা বলেছ। তুমি বিশ্বাস করো? আচ্ছা আচ্ছা, তুমি তো আমাকে এত বছর ধরে দেখছ, আমার এত বছরের কর্মজীবন কোনোদিন কেউ একটা কথা বলতে পারবে না, কোনোদিন তুমি
তুমি কোনোদিন আমার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখেছো বলো? কোনোদিন দেখেছো? কিন্তু আজ আমি ওই টিভি, ওই সিনেমা, ওই সিরিয়াল এইসব দেখে দেখে না আমার মাথার মধ্যে একটা শয়তান যেন ভর করলো। না না, তুমি তুমি চিন্তা করো না। দেখো সন্ধ্যা আমার, আমি যে ওরুন, আমি ভাবতে পারছি না যে সন্ধ্যা আমার অনেক ছোট, আমার কন্যা সম, আমি ওর বাবার মতো। বাবা তো ভুল করতেই পারে বলো, এরকম অনেক বাবাই ভুল করে, আমি ওনায় ভুল করেছি। আর আমি আমাদের সমাজে সকল বাবাকে বলবো, যদি কেউ যেন এরকম ভুল কাজ না করে, সে তার নিজের কন্যাই হোক, অন্যের কন্যাই হোক, যেই হোক, আমি অরুণা তুমি বিশ্বাস করো, আমি আমি বড় হয়েও আমি আমার কন্যা সম সন্ধ্যা ওর পা ধরে আমি ক্ষমা চাইব, আমি ওর পা ধরে ক্ষমা চাইব। না আমি যাবো, আমি এক্ষুনি যাবো। বুড়ো বয়সে যত মতি ভ্রম,